তো আমি এখন এলাম একটা জায়গায়, সেটা কোথায় রোল আছে দেখি, আর তোমরাও দেখো কি কি ধরনের রোল আছে আর কেমন হয়, মানে কেমন খেতে রোল অবশ্যই জানাবো। তোমরাও দেখতে থাকো যে কিরকম ধরনের কত ভালো দিচ্ছে ওরা। আমরা উপরটায় এসে বসলাম, নিচে নিচে অনেকে আছে কি না উপরে এসে বসলাম। দেখি অর্ডারটা দিই আমরা কি কি রোল আছে দেখি, তো চলো তোমরাও দেখো। ওই যে ওইখানটায় রোলটা তৈরি করছে ওরা, অনেকেরই রোল তৈরি করছে, অনেকে অর্ডার দিয়েছে, বাট কাস্টমার তেমন নেই, তবুও লেট করছে, বাট ইটস ওকে, চলো একটু ওয়েট করি। মনে হচ্ছে রোলটা রেডি হয়ে গেছে, ওরা এখানে মনে হচ্ছে নিয়ে আসবে, নিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের অর্ডারটা চলে এসেছে, এখানকার স্পেশাল চিকেন কাঠি রোল, চলো টেস্ট করে দেখা যাক কেমন। একটাই রোল অর্ডার করেছিলাম দুজনের জন্য, কেমন হবে না হবে না টেস্ট করে দুটো নিয়ে নিই, একটাই নিয়েছিলাম, ঠিক আছে আগে দেখলাম খেয়ে, একটাই এনাফ আজকের জন্য দুজনের জন্য। তো প্রচুর লঙ্কা দিয়েছে, ঝাল নেই লঙ্কায়, চিকেন অনেক দিয়েছে, টেস্টি রোলটা অবশ্যই টেস্টি। অন্যান্য রোলের মতো আমরা নর্মাল যেরকম স্ট্রিট ফুড রোল মানে রোল খাই সেরকম নয়, মানে সস দেওয়া দেওয়া এগুলো নয়। ঠিক আছে ভালোই লাগলো, কিন্তু নেক্সট টাইম অন্য রোলের দোকানে মানে যখন কলকাতায় আসবো তখন অন্য রোলের দোকান ট্রাই করবো, একবার ইচ্ছা আছে একবার কুসুম রোলে ট্রাই করা, জানি না নেক্সট টাইম হয়ে উঠবে কি না, বাট অবশ্যই ট্রাই করবো। ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখন আমরা উঠবো, এবার আমরা মেট্রো ধরে বাড়ি যাবো।